could be felt for... মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হয় নির্বাচনের রাতেই প্রেসিডেন্ট ট্রাম্পের ভোটে ব্যাপক কারচুপি জালিয়াতির অভিযোগ নিয়ে। ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত দাবিতে অটল ছিলেন ট্রাম্প, তবে অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ হাজির করতে পারেননি। ট্রাম্পের দাবির মুখে একাধিক অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনা করা হয়। দাবি উল্টে ফলাফল ঠিক থাকে, বরং কোথাও কোথাও ট্রাম্পের পরাজয় আরও জোরালো হয়। দাবি রক্ষায় আদালতে মামলা ঠোকেন ট্রাম্প, কিন্তু পাত্তা পাননি সেখানে। এরই মধ্যে ট্রাম্প অনুসারীরা ক্যাপিটাল ভবনে হামলা চালায়, ঘটে হতাহতের ঘটনা। ট্রাম্পের কু প্রচেষ্টা ব্যর্থ হয়, জয়ের মালা পরেন জো বাইডেন। ট্রাম্পের পথে যেন পা বাড়ালো মিয়ানমার জেনারেলরা, তারাও অজুহাতের অপেক্ষা ছিলেন। পেয়েও যান মোক্ষম অস্ত্র, নির্বাচন। 8 নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডির কাছে ভরাডুবি হয় সেনা সমর্থিত ইউএসডিপির। মিয়ানমার জান্তারা ট্রাম্পের ছকে পা রেখে তরতর করে কারচুপির অভিযোগে এগিয়ে যান। নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ বলে ঘোষণা করেছে বিবিসি, কার্টার সেন্টার, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস, ইইউ ইলেকশন অবজারভেশন মিশন সহ বিখ্যাত সব নির্বাচক পর্যবেক্ষকরা। কিন্তু কি আসে যায় তাতে? মিয়ানমার জান্তারা হুঁশিয়ারি দেন ভোট জালিয়াতি তদন্তের বিরুদ্ধে, আর তখনই বিশ্ব গণমাধ্যম আর বিশ্লেষকরা ইঙ্গিত দেন সেনা অভ্যুত্থানের। বিবৃতির কৌশল চালে বিভ্রান্ত করে, রাতের আধারে সুচিও রাষ্ট্রপতিকে আটকের পর জারি করে জরুরি অবস্থা। মুবাল্লিক করিম, মাই টিভি।